মানুষ খাবার থেকে তার ওজনটাকে বাড়িয়ে থাকে, অর্থাৎ ইরেগুলার ইটিং হ্যাবিট। হয়তো সকালবেলা প্রপারলি সে খেলো না, দুপুরে এক বেলা খেলো, আবার অন্য একটি বেলা খেলো, এরকম যারা করে তার ওজনটাও বাড়বে। সকালে খাবার খাওয়ার অভ্যাস আমাদের অনেকেরই নেই। সকালে ঘুম থেকে উঠে অনেকেই পার করে ফেলেন দিনের অনেকটা সময়। অনেকে সকালে অফিসে তাড়াতাড়ি বের হতে গিয়ে খাবারকেই এড়িয়ে যান, আবার অনেকে ইচ্ছা করেই সকালে না খেয়ে একেবারে দুপুরের খাবার খান। কিন্তু এটি কতটা ক্ষতিকর সে বিষয়ে হয়তো অনেকেরই ধারণা নেই। সকালে খাবার না খাওয়ার কোনো ভালো দিক নেই, বিপরীতে এর ক্ষতি রয়েছে অনেক। কিছু মানুষ ভেবে থাকেন সকালে না খেলে হয়তো ওজন কমে, কিন্তু এটি একেবারেই ভুল ধারণা। বরং সকালে শরীরে বিপাকক্রিয়া বেশি থাকায় সকালের খাবার ভালোভাবে হজম হয়ে যায়। সকালে খাওয়ার ফলে সারাদিনের এনার্জি পেতে পারে শরীর। সকালে না খেলে দুপুরে খাবার খাওয়ার পরিমাণ হয়ে যেতে পারে বেশি, এতে বেড়ে যেতে পারে আপনার ওজন। সকালে যখন সারা রাত আমরা ঘুমানোর পরে একটা টাইম আসে, যখন সকালের ব্রেকফাস্টটাকে আমরাকে বডির প্রথম ফুয়েল বলে থাকি, অর্থাৎ আমাদের বডির একটি অর্গান আছে তাকে বলা হয় স্টমাক, যার প্রথম কাজই হলো খাবারটাকে নেওয়া, ডাইজেশন করা, মেটাবলিজম করা। যখনই আমরা স্টমাকে কোনো খাবার দিব না, তখনই কিন্তু স্টমাক কোনো কাজ করতে পারবে না। সো ইমব্যালেন্স মেটাবলিজম হয়ে কিন্তু আমাদের বডির ওয়েটটাকে বাড়তে পারে। এর বাইরেও সকালে খাবার না খাওয়ার কারণে রয়েছে আরও অনেক ক্ষতি। জানুন সকালে না খাওয়ার ফলে হতে পারে যেসব ক্ষতি। সকালে খাবার না খাওয়ার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় প্রায় 27%-এর বেশি। সকালে না খেয়ে থাকলে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে শরীরের উপর চাপ পড়ে, এতে শরীরের পক্ষে কাজ করা কঠিন হয়ে যায় এবং এতে হতে পারে হৃদরোগ, এমনকি হার্ট অ্যাটাক। স্মৃতিশক্তি কমে যাওয়া। নিয়মিত সকালে খাবার না খাওয়ার ফলে কমে যেতে পারে স্মৃতিশক্তি, কারণ সকালের খাবার খেলে মস্তিষ্কের শক্তি বাড়ে এবং মস্তিষ্ক হয় তীক্ষ্ণ। আর সকালে না খাবার খেলে শরীরে গ্লুকোজের পরিমাণ এবং রক্তে শর্করার মাত্রা কমে যায়, এতে কমে যায় ব্রেনের পুষ্টি, তাই এটি কারণ হতে পারে স্মৃতিশক্তি কমে যাওয়ারও। ডায়াবেটিক্স হওয়ার প্রবণতা বাড়ে। সকালে খাবার না খাওয়ার ফলে রক্তে শর্করার ভারসাম্য নষ্ট হয় এবং শরীরে বেড়ে যায় গ্লুকোজ টলারেন্স, এর কারণে হতে পারে টাইপ 2 ডায়াবেটিক্স। শরীরের শক্তি কমে। সকালে না খেলে শরীরের খাবার না পাওয়ার সময় অনেক দীর্ঘ হয়, এতে শরীর তার কাজ করার শক্তি হারাতে পারে। অন্যদিকে সকালে খাবার খেলে সেটি দ্রুত এবং ভালোভাবে হজম হয়ে যায়, ফলে এটি সারাদিনের কাজ করার শক্তি তৈরি করে শরীরে,